তাহলে আমরা যদি মিলাদুন নবীর মাহফিল করি আমাদের খিলাফ, নবীজি বলেন ইন্না বনি ইসরাইল তাফাররাকাত, দা ইসরাইল ওয়াজ ডিভাইডেড ইনটু 72 গ্রুপ, নবীজি বলেন বনি ইসরাইল জাতির ভিতরে 72টা দল হয়েছিল, ইয়ান সুন্নাই গ্রুপ উইল বি ডিভাইডেড ইনটু 73 গ্রুপ, নবীজি বললেন আমার উম্মতের ভিতরে 73 দল হবে, বনি ইসরাইল জাতি 72 দল হয়েছিল আর আমার উম্মত 73 দল হবে, কুল্লুম ফিন্নার ওয়াল পার্টিস এক্সেপ্ট ওয়ান পার্টি উইল গো টু হেল, নবীজি বলেন এই 73 দলের ভিতরে সমস্ত দলেরা জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদা মাত্র একটা দল ব্যতীত। সাহাবায়ে কেরাম আরজ করলো কল উমান ইয়া ইয়া রাসূলুল্লাহ দা কোম্পানিয়াস আক্স হুইজ গ্রুপ রাসূলুল্লাহ ওয়াজ, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছেন 73টা দলের ভিতরে একটা দল জান্নাতি হবে সেই দল কোনটা? এই যুগের মসজিদ হবে সাকসিকময় কিন্তু মসজিদের মাধ্যমে কোনো হেদায়েত থাকবে না, দেয়ার স্কলার উইল বি দ্য হর্স পিপল আন্ডার দি স্কাই, এই যুগের ভিতরে আলেমগণ আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, কথাগুলো খেয়াল করেন, নবীজি বলেন এই যুগের আলেমগণ হবে আকাশের নিচের জমিনের উপরে সবচেয়ে ভণ্ড লোক, এদের মাধ্যমে সমাজে ফেতনা শুরু হবে, এই ফেতনার দ্বারাই 73টা কাতার হবে। আমরা এখন বর্তমানে মসজিদ ছাড়া যদি দোকানে বসে নামাজ পড়ে নামাজ হয় কথা বলেন, যদি আপনি মসজিদ ছাড়া টলারে বসে নামাজ পড়েন নামাজ হবে না, যদি আপনি মসজিদ ছাড়া ঘরের কোনায় বসে নামাজ পড়েন, বাসে বসে নামাজ পড়েন, লঞ্চে বসে নামাজ পড়েন, যেই স্থানে পড়েন না কেন নামাজ আল্লাহ কবুল করবে কিনা? এজন্যই কবুল করবেন, নবীজি বলেন আমার জন্য পৃথিবীর সমস্ত ভূমিকে মসজিদ করা হয়েছে, আমরা যেরকম ঘরে বসে নামাজ পড়ি আমাদের নবী ছাড়া কোনো নবীও পারে নাই ঘরে বসে নামাজ পড়তে, মূসা আলাইহিস সালাম ঘরে বসে নামাজ পড়তে পারে নাই, ঈসা আলাইহিস সালাম পারে নাই, কোন নবী পারে নাই, নবীজি বলেন একমাত্র আমার শ্রেষ্ঠত্বের কারণে আমার উম্মতগণ যেখানে বসেই নামাজ পড়বে আল্লাহ পাক নামাজ কবুল করবে, সুবহানাল্লাহ বলেন, যেখানে মূসা আলাইহিস সালাম বলেছেন আলবেদায় নেহায়ের ভিতরে আসছে আল্লাহ আখির জামানা নবীর এত শ্রেষ্ঠত্ব আমি নবুয়াতে এত শ্রেষ্ঠত্ব পাই নাই, বরং আমার চেয়েও আখিরি জমানার পয়গম্বরের উম্মতের শ্রেষ্ঠত্ব অনেক বেশি, আল্লাহ আমি নবী হতে চাই না, তুমি আমাকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করো, আল্লাহ বলছেন না তোমাকে এই নবীর উম্মত বানানো যাবে না, তুমি নবী আসো নবী থাকো। দেখেন যেখানে মূসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছে, সেখানে আমি উম্মত হয়ে বলি রাসূল আমার মতো মানুষ, আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায়, হায় হায় দেখিতে তোমায়। আজকে মাহফিলে আগত সুন্নি মোনা দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই পর্দার অন্তরালের মা এবং বোনেরা সবাই আবারও সালাম গ্রহণ করুন, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতু। আমরা আজকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসতে পেরে খুশি নে বেজার। দেখেন আমরা এমন একটি মানুষের জন্মদিন উপলক্ষ করে, জন্মদিনকে উপলক্ষ করে আগমন করলাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনও সৃষ্টি করত না, ঠিক কিনা বলেন? এজন্য অনেকে রাসূলের ইজ্জত বোঝে না বিদায় নবীজির জন্মকে অস্বীকার করে, অনেকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ পড়া জায়েজ নাই, নবীজির শানে সিরাত করতে হবে, মানে নবীজি জন্মগ্রহণ করেছে এটা পেয়ে তারা খুশি না, বরং তারা খুশি নবীজির চরিত্র নিয়ে। আল্লাহ পাক নবীজির শানে একখান আয়াতে কালিমা তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক বলেন হাবিব দুনিয়ার মানুষকে জানিয়ে দিন ওরাফানা লাকা যিকরাক, ওরাফানা লাকা যিকরাক, হাবিব আমি আপনার ইজ্জতকে সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেছি, মারহাবা বলেন, আল্লাহ পাক যেখানে বলেছেন হাবিব আমি আপনার ইজ্জতকে সর্বোচ্চ মাকামে বাড়িয়ে দিয়েছি, এখন আল্লাহ তাআলা যার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কোনো লিমিট আছে কথা বলেন? আল্লাহ বলেছেন আমার যত পাওয়ার আছে আমার যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা দিয়ে আমি আমার বন্ধু মুহাম্মাদের পাওয়ার ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছি, এখন বর্তমানে কতিপয় মানুষ বলে নবীজি আমার ভাইয়ের মতো মানুষ, ইজ্জতের লিমিট হইল কিনা বলেন? বর্তমানে কতিপয় মানুষ বলে নবীজি আমার মতো মানুষ ছিলেন, ইজ্জতের লিমিট হয়েছে কিনা বলেন? বর্তমানে কতিপয় মানুষ বলেন নবীজি আমার পিতার সমতুল্য মানুষ,
নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ যেখানে বলেছেন আমার যত ক্ষমতা আছে, আল্লাহ বলেন আমি আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছি। এখন আমি যদি ক্ষমতা, আল্লাহ যেহেতু নিজের ক্ষমতাকে প্রকাশ করেছে, আমার ক্ষমতা যত আছে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাসূলকে ইজ্জতকে বাড়িয়ে দিয়েছি, এখন আমি যদি রাসূলের ইজ্জতকে লিমিট করি, আল্লাহর ক্ষমতাকে লিমিট করা হবে কিনা বলেন? নবীজির ইজ্জত কত আমার জানার দরকার নাই। নবীজির ইজ্জত, নবীজির সম্মান, নবীজির তাজিম কত আমার জানার দরকার নাই। আল্লাহর ক্ষমতা কত আছে এটা জানার বিষয়। আল্লাহ বলেছেন আমি সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাসূলের সম্মান বাড়িয়ে দিয়েছি। মারহাবা বলেন। এখন নবীজির ইজ্জত আল্লাহ কতটুক বাড়িয়ে দিয়েছেন জানার দরকার আছে কিনা বলেন? এখন হাদিস বলি, ইমাম শায়খুলুদ্দিন খতিব রহমাতুল্লাহ হাদিস খানা বর্ণনা করেছেন মিশকাতুল মাসাবি কিতাবের ভিতরে 5644 নম্বর হাদিস। হাদিসের ভিতরে ফরমান, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি ইশরুনা মিয়াতুন সাফিন সামানুনা মিনহা মিন হাযিল উম্মতি ওয়া আরবাউনা মিন হাযিল উমাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীজির ইজ্জত কত। আমরা নবীজির দলে নবীজির মিলাদে খুশি হয়ে থাকলে আমাদের কি লাভ হবে? নবীজি বলেন আহলুল জান্নাতি ইশরুনা মিয়াতুন, সমস্ত জান্নাতের অধিবাসীগণকে আল্লাহ পাক ইশরুনা মিয়াতুন সাফিন 120 কাতারে ভূষিত করবেন। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষের, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা যারা শেষ নবীর উম্মত আছি, আমরা যারা দুনিয়াতে পদার্পণ করব, সমস্ত উম্মতে যখন বিচার কার্য হয়ে যাবে, তখন আল্লাহ পাক সমস্ত জান্নাতবাসীদেরকে একটা কাতারে দাঁড় করাবেন। নবীজি বলেন এই সমস্ত জান্নাতবাসীদের কাতার হবে 120টা কাতার। কতটা খেয়াল করেন, অনেক আমাদের নবীজির ইজ্জত সম্পর্কে ধারণা রাখে না। নবীজি বলেন এই 120 কাতারের ভিতরে সামানুনা মিনহা মিন হাযিল উম্মতি, 80 কাতার উম্মতি হবে আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। ওয়া আরবাউনা মিন হাযিল উমাম, মাত্র 40 কাতার উম্মত হবে বাকি সমস্ত নবীদের। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে নবীকে আমাদের একলা শুধু মেশকাতের ভিতরে আসছেন দুনিয়ার জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছিলেন। কথাটা খেয়াল করেন, আমাদের নবী সারাও দুনিয়াতে 1,23,999 জন নবী দুনিয়াতে আসছে, মতান্তরে 2,23,999 জন নবী দুনিয়াতে আসছে। আপনারা কয়জন নবীর নাম জানেন? কথা বলেন, আমরা তো 10 জন নবীরও নাম জানি না, কিন্তু আমার নবী সারাও দুনিয়াতে 2,23,999 জন পয়গাম্বার আসছিলেন। নবীজি বলেন এই সমস্ত পয়গাম্বারের উম্মত কিয়ামতে মাত্র 80 কাতার জান্নাত, 40 কাতার জান্নাতে যাবে, আর আমি একমাত্র মুহাম্মাদের উম্মত 80 কাতার যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন সেই যে 80 কাতার উম্মত জান্নাতে যাবে, কারা যাবে? আমরা ওই 80 কাতারে থাকতে চাইনি। কথা বলেন, এখন ওই 80 কাতার উম্মত কারা হবে? প্রশ্ন আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, এই হাদিসখানা তিরমিজি শরীফের ভিতরে আসছেন, আল্লাহ নবী ফরমান, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মানা আলাইহি ওয়া আসহাবি। এশারের আগে আমাদের শায়খ আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব আলোচনা করেছেন মিলাদুন্নবীর মাহফিল সাহাবায়ে কেরাম করেছেন, করেছে কিনা বলেন? তাহলে আমরা যদি মিলাদুন্নবীর মাহফিল করি আমাদের কি লাভ? নবীজি বলেন ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত, দা ইসরাঈল ওয়াজ ডিভাইডেড ইনটু 72 গ্রুপ। নবীজি বলেন বনি ইসরাঈল জাতির ভিতরে 72টা দল হয়েছিল, ইয়াম সুন্নাহ গ্রুপ উইল বি ডিভাইডেড ইনটু 73 গ্রুপ। নবীজি বললেন আমার উম্মতের ভিতরে 73 দল হবে, বনি ইসরাঈল জাতি 72 দল হয়েছিল আর আমার উম্মত 73 দল হবে। কুল্লুম ফিন্নার ওয়াল পার্টি সেক্সে ফন পার্টি সুইল গোফেল। নবীজি বলেন এই 73 দলের ভিতরে সমস্ত দলেরা জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদা, মাত্র একটা দল ব্যতীত। সাহাবায়ে কেরাম আরজ করলো কল মান ইয়া রাসূলুল্লাহ দা কোম্পানিয়াস আক্স হুইজ গ্রুপ রাসূলুল্লাহ ওয়াজ,
ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন 73টা দলের ভিতরে একটা দল জান্নাতি হবে, সেই দল কোনটা? নবীজি বললেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আলাইহি ওয়া আসহাবি দা মেসেঞ্জার অফ আল্লাহ রিপ্লাই দা গ্রুপ দ্যাট মি অ্যান্ড মাই কোম্পানিয়ান্স উইল বি গো টু প্যারাডাইস। নবীজি বলেন, যেই দলে আমি আছি, যেই দল আমার সাহাবাই কিরাম আছেন, এই একটি দল নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফরিদি সাহেব প্রমাণ করেছে মিলাদুন নবীর মাহফিল আল্লাহ নবীর সাহাবাই কিরাম করেছে, আল্লাহ নবীর সম্মতি দিয়েছেন। আমরা যদি পালন করি সাহাবীদের দলে থাকবো কিনা বলেন, আর আমরা যদি এই সাহাবীদের দলে থাকতে পারি, নবীজি বলেন এই একটি মাত্র দল তোমরা নাজাত প্রাপ্ত হবে, আর বাকি বাকিটো দলেরা জাহান্নামে চলে যাবে। তাহলে আমরা নবীজির দলে থেকে খুশি নিয়ে বেজা। এখন প্রশ্ন হতে পারে, আপনি যে বললেন 73টা দল হবে, এই 73টা দল কিরকম হবে? আমরা কিন্তু অনেকে জানি না যে 73টা দল যে ছড়াবে এটা কোন মাধ্যমে ছড়াবে, আমরা অনেকে অবগত নয়। এজন্য আমরা অনেক আম পাবলিক সাধারণ মানুষেরা জানে না 73টা দল কিরকম ছড়াবে। এটা হামেশাই বিভিন্ন আকীদাপন্থী হয়ে 73টা দলের ভিতরে চলে যাচ্ছে। এখন আমি শুধু বলবো 73টা কাতার কিরকম ছড়াবে। মেশকাতের ভিতরে একখানা হাদিস আসছেন, এই হাদিসখানা মেশকাত শরীরের ভিতরে 39 পৃষ্ঠায় হাদিসখানা আসছে। যদি কারো কিতাব থাকে মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে। আমি শুধু একটা পরিচয় করিয়ে দেব যে 73টা কাতার কিরকম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকাইয়াত ইয়ালা নাস জামান লা ইয়াবাকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবাকা মিনাল কুরআনি ইল্লা রাসমু মাসাদিদু মামিরাত ওয়া হিয়া খারাবু মিনাল হুদা উলামাউন শাররু মিন তাহতি আদমি সামা মিন ইনদিন তাখরুজুল ফিতনাতু ওয়া ফিম তাউ। 73টা কাদার কিরকম হবে লক্ষ্য করেন। আমরা কিন্তু অনেকেই জানি না যে 73টা কাদার কিরকম হবে। আমরা মনে করি এও হুজুর মানুষ, সেও হুজুর মানুষ, এও যেহেতু বলেছে কোরআন হাদিস থেকে এটা মানা যাবে, এই লোক বলেছে কোরআন হাদিস থেকে এটা মানা যাবে না, সবার মতো মানা যাবে না। নবীজি বলেন ওসরেই এমন একটি যুগ আসতেছেন সোন দেয়ার উইল বি সার্চ এ ম্যান, ওসরেই মানুষের ভিতরে এমন একটি যুগ আগমন করতেছেন ওয়েন দেয়ার নাথিং বাট দ্য নেম অফ ইসলাম, যে যুগের ভিতরে ইসলাম থাকবে নামে মাত্র। কথাটা খেয়াল করেন, যে যুগের ভিতরে ইসলাম মাত্র নামে থাকবে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে ইসলামের কোনো হুকুম আহকাম থাকবে না, কোরআন থাকবে আক্ষরিকভাবে, কোরআনের হুকুম আহকাম পৃথিবীর জমিনে থাকবে না। আছে বর্তমানে কথা বলেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন হাবিব ওয়া রাফা'না লাকা যিক্রাক, আমি আপনার ইজ্জতকে সর্বোচ্চ মাকামে দিয়েছি। আর আমাদের মসজিদে কি ইমাম সাহেব বলে রাসূল আমার মতো মানুষ, রাসূল আমার পিতার মতো মানুষ, রাসূল আমার বড় ভাইয়ের মতো মানুষ, তাহলে কোরআনের আইন আছে। কথা বলেন, নবীজি বলেন এই যুগের কোরআনের আইন থাকবে আক্ষরিকভাবে, কোরআনের আইন আক্ষরিকভাবে কোরআনে থাকবে, কিন্তু দুনিয়াতে মানবে না। অতবার বলেন দেয়ার মাস্কা সিলিং ফ্রম ডাউট সাইড ইন ফ্যাক্ট দ্য গুডনেস উইল বি জিরো। নবীজি ফরমান মাসাজিদ মামিরত, এই যুগের মসজিদগুলো হবে চাকচিকময়। কথাটা খেয়াল করেন, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় মসজিদে বসে না, মসজিদে বসে বলে যে ঈদে মিলাদুন্নবী করা জায়েজ নাই, বেদাত হারাম শিরিক, এরকম ফতোয়া আসে কিনা বলেন। তা রাসূল বলেন এই যুগের মসজিদ হবে চাকচিকময়, ফ্যান লাগানো থাকবে, এসি লাগানো থাকবে, টাইলস লাগানো থাকবে, সমস্ত সুসজ্জিত থাকবে, কিন্তু এই মসজিদের মাধ্যমে দুনিয়াতে কোনো হেদায়েত থাকবে না। খেয়াল করছেন, আমরা অনেকে মসজিদ দেখলি যে মসজিদে যেহেতু বলছে মিলাদ ক্যাম করা না যায়, এটাই ঠিক, এরকম আকিদা কিনা বলেন। মসজিদে যেহেতু বলেছেন নবীজি পয়সা মইরা মাটির সঙ্গে মিশে গেছেন, আমরা বলি এটাই ঠিক। মসজিদে যেহেতু বলা হয়েছে যে নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবেন, এটাই ঠিক। নবীজি বলেন এই যুগের মসজিদ হবে চাকচিক্যময়, কিন্তু মসজিদের মাধ্যমে কোনো হেদায়েত থাকবে না। অথবা নবীজি বলেন দেয়ার স্কলার উইল বি দ্য হর্স পিপল আন্ডার দ্য স্কাই, এই যুগের ভিতরে আলেমগণ আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন। কথাগুলো খেয়াল করেন, নবীজি বলেন এই যুগের আলেমগণ হবে আকাশের নিচের জমিনের উপরে সবচেয়ে ভণ্ড লোক, এদের মাধ্যমে সমাজে ফেতনা শুরু হবে, এই ফেতনার দ্বারাই 73টা কাতার হবে। ফেতনা ছড়াবে কারা? কথা বলেন, ফেতনা ছড়াবে আমাদের মতো আলেম সমাজ, আপনাদের মতো সাধারণ মানুষ নয়। সুতরাং কেউ যদি কোনো ফতোয়া দেয়, আগে বুঝতে হবে যে ফতোয়াটা কতটুকু জায়েজ আছে।
তার কথাটা কতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক? একটা মানুষ আয়েশা বলতেছেন, নবীজি আমার মতো মানুষ আপনি স্বীকার করতেছেন। একটা মানুষ আয়েশা বলতেছেন, নবীজি আমার পিতার মতো মানুষ আপনি স্বীকার করতেছেন। একটা মানুষ আয়েশা বলতেছেন, নবীজি আমার বড় ভাইয়ের মতো মানুষ আপনি স্বীকার করতেছেন, মানে আপনার ঈমান হারাইতেছেন। এরকম স্বীকার করা যাবে? দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله যা বলতেছিলাম, আল্লাহ পাক বলেছেন, হাবিব আমি আপনার ইজ্জতকে সর্বোচ্চ মাকামে দিয়েছি। এখন নবীজির ইজ্জত কতটুকু জানার দরকার আসেনি? আমরা অনেকে নবীজির ইজ্জত সম্পর্কে জানি না, বিদায় আমরা বলি রাসুল আমার মতো মানুষ। আমরা নবীজির ইজ্জত সম্পর্কে ধারণা নাই, বিদায় আমরা বলি রাসুল আমার পিতার মতো মানুষ, বড় ভাইয়ের মতো মানুষ। তাফসিরে মাজারের ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই এখানে হাদিস উল্লেখ করেন, তাফসিরে মাজারি দ্বিতীয় খণ্ডের 8 পৃষ্ঠা হাদিস কেন আসছেন, নবীজি বলেন, ফুদ্দিল তুয়াল আম্বিয়াই বি সিদ্দিন ওয়া উতিতু বি জামিল কালাম ওয়া নুসিতু বি রুবি ওয়া উহিল্লাতিল গনাইমি ওয়া জুইল্লাত লিল আরদি মাসাজিদান ওয়া উরসিলতু লিল খালকি কাফফা ওয়া খাতমি বিন নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন, নবীজি বলেন, ছয় স্থানে আমাকে যত শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এই শ্রেষ্ঠত্ব পৃথিবীর ইতিহাসে কোনো নবীকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন, নবীজি বলেন, ছয়টি স্থানে আমাকে আল্লাহ পাক যত ইজ্জত দিয়েছেন, এত ইজ্জত আল্লাহ পাক দুনিয়ার ইতিহাসে কোনো নবীকেও দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি কিভাবে রাসূলের মতো হই? আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ছয় স্থানে আমাকে যত পাওয়ার দেওয়া হয়েছে, যত ক্ষমতা দেওয়া হয়েছে, এত ক্ষমতা আল্লাহ পাক দুনিয়াতে কোনো নবীকেও দেয় নাই। এখন ছয়টি স্থানে আমি মাত্র দুইটা বিষয় আলোচনা করব। আল্লাহর হাবিব ফরমান, ওয়া জুইল্লাত লিল আরদি মাসাজিদান। কথাটা খেয়াল করেন, নবীজির ইজ্জত কত? নবীজি বলেন, ওয়া জুইল্লাত লিল আরদি মাসাজিদান, নবীজি বলেন, আমার জন্য পৃথিবীর সমস্ত ভূমিকে মসজিদ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আমরা এখন বর্তমানে মসজিদ ছাড়া যদি দোকানে বসে নামাজ পড়ে নামাজ হয় কথা বলেন, যদি আপনি মসজিদ ছাড়া টলারে বসে নামাজ পড়েন নামাজ হবে না, যদি আপনি মসজিদ ছাড়া ঘরের কোনায় বসে নামাজ পড়েন, বাসে বসে নামাজ পড়েন, লঞ্চে বসে নামাজ পড়েন, যেই স্থানে পড়েন না কেন, নামাজ আল্লাহ কবুল করবে কিনা? এজন্যই কবুল করবেন, নবীজি বলেন, আমার জন্য পৃথিবীর সমস্ত ভূমিকে মসজিদ করা হয়েছে। আমরা যেরকম ঘরে বসে নামাজ পড়ি, আমাদের নবী ছাড়া কোনো নবীও পারে নাই ঘরে বসে নামাজ পড়তে। মূসা আলাইহিস সালাম ঘরে বসে নামাজ পড়তে পারে নাই, ঈসা আলাইহিস সালামও পারে নাই, কোনো নবী পারে নাই। নবীজি বলেন, একমাত্র আমার শ্রেষ্ঠত্বের কারণে আমার উম্মতগণ যেখানে বসেই নামাজ পড়বে আল্লাহ পাক নামাজ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন, এটা কার শ্রেষ্ঠত্ব কথা বলেন? নবীজি বলেন, আমার কারণে তোমরা ঘরে বসে নামাজ পড়লে আল্লাহ কবুল করে, আমার কারণে তোমরা লঞ্চে বসে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করে, আমার ইজ্জতের কারণে তুমি যদি দোকানে বৈসা, গাড়িতে বৈসা, রাস্তায় বৈসা, যেখানে বসে নামাজ পড়বে নামাজ আল্লাহ পাক কবুল করে নেবে। তাহলে চিন্তা করেন রাসূলের শ্রেষ্ঠত্ব কত। আর একটা বলেছেন আল্লাহর হাবিব, ওয়া উরসিলতুল খালকি কাফফা, নবীজি বলেন, আমাকে সমস্ত সৃষ্টি জগতের কাছে রাসূল হিসেবে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আমাদের নবীজি ছাড়া যত নবী দুনিয়াতে আগমন করেছেন, 224,000 পয়গাম্বার, সমস্ত নবীকে আল্লাহ পাক এক একটা লিমিট করে পাঠিয়েছেন। যেমন আল্লাহ পাক একই সময় 10 জন নবী দুনিয়াতে পাঠিয়েছেন, 10 জন নবীর দায়িত্ব ছিল, এক একজন নবীকে আল্লাহ পাক এক একটা স্থান দিয়ে দিয়েছে। আপনার দায়িত্ব, আপনি এই পরিষদের ভিতরে নবুয়তির দায়িত্ব পালন করবেন, আপনার দায়িত্ব আপনি এই ঢাকার ভিতরে নবুয়তির দায়িত্ব পালন করবেন, আপনার দায়িত্ব আপনি সিলেটের ভিতরে নবুয়তির দায়িত্ব পালন করবেন। অর্থাৎ সমস্ত নবীকে আমাদের নবী ছাড়া আল্লাহ পাক নবুয়তি দিয়েছেন লিমিট আকারে, লিমিট ক্রস করতে দেয় নাই। কাউকে দেশ ভাগ করে দিয়েছে, কাউকে বিভাগ ভাগ করে দিয়েছে, কাউকে থানা ভাগ করে, এরকম ভাবে করে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন।
আর আমাদের নবীর ক্ষেত্রে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া উরসিল তিলাল খালকি কাফা, সমস্ত সৃষ্টি জগতের কাছে আমি আপনাকে নবী পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আকাশে যান, আকাশে যাইয়া ফেরেশতার কাছে জিজ্ঞাসা করবেন আপনার নবীর নাম কি, সে বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি গাছের কাছে যান আপনার নবীর নাম কি, সেও বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি যদি পাতালের পানির নিচে যান এখানেও যদি বলেন আপনার নবীর নাম কি, সেও বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি যদি আকাশের আল্লাহর চতুর্দিকে ফেরেশতারা পরিভ্রমণ করে এদের কাছেও যদি যায় বলেন আপনার নবীর নাম কি, সেও বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী কি আমার মতো মানুষ? যেখানে মূসা আলাইহিস সালাম বলেছেন আলবেদায় ন্যায়ের ভিতরে আসছে আল্লাহ, আখিরি জামানা নবীর এত শ্রেষ্ঠত্ব আমি নবুয়াতে এত শ্রেষ্ঠত্ব পাই নাই, বরং আমার চেয়েও আখিরি জামানার পয়গম্বরের উম্মতের শ্রেষ্ঠত্ব অনেক বেশি। আল্লাহ আমি নবী হতে চাই না, তুমি আমাকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করো। আল্লাহ বলছেন না, তোমাকে এই নবীর উম্মত বানানো যাবে না, তুমি নবী আসো নবী থাকো। দেখেন যেখানে মূসা আলাইহিসসালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছে, সেখানে আমি উম্মত হয়ে বলি রাসূল আমার মতো মানুষ। খেয়াল করছেন যেখানে মূসা আলাইহিসসালাম নিজে বলছে আল্লাহ আমি তো নবী হিসেবে দুনিয়াতে আসি, নবী থাকার কোনো প্রয়োজন নাই, আমাকে মুহাম্মদের উম্মত বানিয়ে দাও, আমাদের মতো হইতে চাইছি। আর সেই উম্মত আমরা হয়ে বলি রাসূল আমার মতো মানুষ, রাসূল আমার পিতার মতো মানুষ, রাসূল আমার বড় ভাইয়ের মতো মানুষ। ঈমান থাকবে যত নামাজ পড়েন, মনে রাখবেন নামাজ মানুষের ঈমান নয়। নবীজি বলেছেন কিয়ামত যখন হবে এই সময় লক্ষ কোটি কোটি মানুষ নামাজের মসল্লায় দাঁড়িয়ে থাকবে। হাদিসটা খেয়াল করেন, আমি দুইটা হাদিস বলবো। নবীজি একটা হাদিসে বলেন যখন কিয়ামত হবে বাইনাল আসর ওয়া মাগরিব, আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়, এই সময় লক্ষ কোটি কোটি মানুষ নামাজের মসল্লায় দাঁড়িয়ে থাকবে, লক্ষ কোটি কোটি মানুষ নামাজ থেকে বের হবে, লক্ষ কোটি কোটি মানুষ নামাজের মসল্লার দিকে চলে যাবে আসরের সময়। এই সময় আল্লাহ কিয়ামত গঠিয়ে দিবেন। হাদিসটা বুঝছেন, নামাজ পড় অবস্থা আল্লাহ কিয়ামত গঠাবেন। পরের হাদিসে আসছে নবীজি বলেন কিয়ামত যখন হবে ইয়াউমাল কিয়ামতি হাত্তালা ইয়াকালা ফি আরদিল্লাহ, যখন আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন এই সময় একটা মানুষ দুনিয়াতে ঈমানদার থাকবে না। কথা বুঝছেন? এক হাদিসে আমি পাইলাম কোটি কোটি মানুষ নামাজের মসল্লায় দাঁড়িয়ে আছে, আর এক হাদিসে পাইলাম যখন কিয়ামত হবেন এই সময় একটা মানুষ ঈমানদার দুনিয়ায় থাকবে না। নামাজ পড়লে কি ঈমান? তাহলে এখানে তো লক্ষ কোটি কোটি মানুষ নামাজের মসল্লায় আছে। মনে রাখবেন ঈমান আসে রাসূলের মহব্বতের মাধ্যমে, ঈমান আসে নবীর তাজিমের মাধ্যমে, ঈমান আসে নবীর ইশকের মাধ্যমে। কারণ কারবালার ময়দানে 22,000 সৈন্য ইয়াজিদের ছিল, তাদের ভিতরে 7,000 ছিল কোরআনের হাফেজ। তাদের কি ঈমান ছিল? কথা বলেন, তাদের ভিতরে নামাজ ছিল, কোরআন ছিল, সব কিছু ছিল, কিন্তু নবীজির মহব্বত ছিল না। তাকে কেউ কেউ ঈমানদার বলতে পারবে? কথা বলেন, তাদের ভিতরে 4,000 ছিল ফতোয়াদারি মুফতি। যা বলতেছিলাম তাদের ভিতরে 22,000 সৈন্যের ভিতরে 4,000 ছিল মুফতি। আমরা অনেকে নামের পিছনে মুফতি লাগাইনি। কারবালার ময়দানে যারা সৈন্য ছিল তাদের ভিতরে 4,000 ছিল ফতোয়াদারি মুফতি। এরা তো নামাজ পড়তো। যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহর গলায় ছুরি ধরছে, আসরের আজান হয়ে গেছে, আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে গেছে, এই সময় সীমার বলতেছে তাড়াতাড়ি ছুরি চালাও, আসরের রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়তে হবে। কেমন নামাজই ছিল তারা লক্ষ্য করেন। এখানে তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহকে শহীদ করতে আসছে, শহীদের জন্য ছুরি গলায় ধরছে, এই সময় আসরের আজান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলছে তাড়াতাড়ি ছুরি চালাও, তাড়াতাড়ি ছুরি চালাও, আসরের নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হবে। এদের কি ইমানদার বলা যাবে? তা আপনি তো নামাজ পড়লে ইমানদার বলতেছেন। একটা মানুষ নামাজ পড়লে আমরা মনে করি পাক্কা মুসল্লি, আমাকে খুজুর জাতি নামাজ পড়ে ফতোয়া দেয়, আমরা গ্রহণ করি কিসের জন্য? এ তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এর চেয়ে তো ফেরেশতা দুনিয়াতে নাই। কথা বলেন না কেন? তা আমরা এরকম ভাবে কইরা ইমানকে নিজেদের কাছ থেকে আলাদা করি। সুতরাং দেখতে হবে রাসূলের মহব্বত অন্তরে কতটুকু আছে। ইমাম হোসাইনের পিছনে মাত্র 72 জন ছিলেন, এরাই পৃথিবীর ইতিহাস ইমানদার। আল্লাহ পাক আমাদের কুক্তি বিষয়ে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।